হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালোই আছো। আর আজকে আমরা যাচ্ছি একটা জায়গায়, তো যেটা হচ্ছে ডিজনিল্যান্ড মেলা। তো দেখতে থাকো ভিডিওটা, তো দেখতেই পাচ্ছ আমরা চলে এসেছি এই মেলাটাতে। তো ধানবাদে আমার ফর দ্য ফার্স্ট টাইম একটা মেলাতে যাওয়া হচ্ছে, এটা প্রথম মেলা আমার ধানবাদে আসার পর। তো টিকিট কেটে তারপরে আমরা চলে গেলাম মেলার দিকে রওনা দিতে। তো দেখতেই পাচ্ছ কি সুন্দরভাবে সাজানো আছে সব কিছু। তো ডিজনিল্যান্ডের কথা শুনতেই আমাদের একটাই জিনিস মনে আসে, মাথায় আসে ডিজনি প্রিন্সেস, তারপর মিকি মাউস ক্লাব হাউস। আমরা ছোটোবেলায় সবাই দেখেছি, যারা 90s কিড সবাই দেখেছি আমরা। তো এখনও আমি ইভেন দেখতে থাকি এই সব কিছু, তো ভালোই লাগে। আর সেই নামকরণ করে কিন্তু এই ডিজনিল্যান্ড মেলা। তো তারপরে হচ্ছে এই অনেক রকমের জিনিসপত্র ছিল, আমরাও কিছু কিছু জিনিস কিনলাম। দেখতে পাচ্ছ এই যে কাপ নিচ্ছি, কাপগুলো বেশ সুন্দর ছিল কিন্তু। আরও অনেক কিছু জিনিস নিয়েছি, কিছু কিছু জিনিস নিয়েছি। তারপরে দেখতে পাচ্ছ এখানে বাচ্চারা কি সুন্দর খেলা করছে, আর এই দিকে দেখতে পাচ্ছ পুরো যত কিছু আছে রাইডগুলো, নাগরদোল, তারপরে আরও অনেক কিছু বাচ্চাদের জন্য সব রকমের কিন্তু রাইড এখানে রয়েছে দেখতে পাচ্ছ। কিন্তু আমরা একটাতেও যাইনি, কারণ আমার বরের কিন্তু অনেকটাই ভয় লাগে। তো আর একা একা কিন্তু এইসব রাইডের মজা নিতে একদমই ভালো লাগে না, কেউ যদি সাথে থাকে তাহলেই ভালো লাগে। তো ওই জন্য বরকে রিকোয়েস্ট করা হয়েছিল, বাট ও তো চাপবেই না, কারণ ওর ভয় লাগে এই সব কিছুতে। তো ওই আর কি। তো ওভারঅল এক্সপিরিয়েন্স এখানে খুব ভালো, খুব সুন্দর কিন্তু মেলাটা। আমাদের ওয়েস্ট বেঙ্গলে যেরকম হয় সেরকম ধরনেরই বলতে পারো, খুব ভালো। তারপরে খেলাম আমরা এই পাওভাজি। তো পাওভাজিটা খুব ডিসেন্ট একটা, মানে খুব একটা ঝাল নয়, খুব একটা টক ঝাল মিষ্টি এরকম টাইপের, মানে মোটামুটি খেতে ভালোই বলতে পারো, খুবই সিম্পলের মধ্যে। তো এটাই আমরা খেলাম, তো ঠিকঠাকই লেগেছে, মোটামুটি ভালোই লেগেছে। তারপর চলো তোমাদের একটা সুন্দর জিনিস দেখাই, যেটা হচ্ছে আন্ডার ওয়াটার ফিশ টানেল, যেটা নাকি ধানবাদে প্রথমবার নিয়ে আসা হয়েছে। একদম দুবাইয়ের মতো যেটা আছে আন্ডার ওয়াটার ফিশ টানেল, সেটার মতো কিন্তু ফিল এখানে পাওয়া যাবে যদি তোমরা যাও। চলো ভিডিওটা আজকের মতো এখানে এন্ড করছি, আর আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে। তো ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব এন্ড শেয়ার করে